সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটা দিয়েছিল যে চিফ মিনিস্টারের সঙ্গে ক্লোজ রয়েছে অনুব্রত মণ্ডল, সেই জন্য তাকে ধরা হয়নি এবং ডিজিকে তার জন্য ডেকেছিল, সেই পোর্শনটাকে পুরো সেটা সাইড করে দিয়েছে, সেটা সাইড করে দিয়েছে ডিভিশন বেঞ্চ, ওই পোর্শনটাকে বাদ দিয়ে দিয়েছে, কেটে দিয়েছে। কারণটা হয়েছে কোর্ট ডিভিশন বেঞ্চ বলেছে যেখানে কোনো এভিডেন্স নেই, শুধু খবর কাগজের ভিত্তিতে বেস করে সিঙ্গেল বেঞ্চের ওই কমেন্টসটা করা অনুচিত হয়েছে, ঠিক হয়নি, এবং তার ভিত্তিতে ডিজিকে ডেকে পাঠিয়েছে, এদেরকে কাউকে পাঠিয়ে করেনি, সেটা ঠিক হয়নি। অতএব এটা পুরোটাই জয়।